আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আর আমাদের সাথে রয়েছে অর্থাৎ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, তোমাদের যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছে সেগুলো তোমরা দেখছো, ক্লাসগুলো করছো। তো আমি সাইদাতুন্নেসা, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। আজকে তোমাদের একটি ক্লাস নিব আমি, সেটা হচ্ছে ব্রেনের উপরে অর্থাৎ মস্তিষ্ক। ব্রেন বা মস্তিষ্ক এই জিনিসটা আসলে কি, এটা আসলে তেমন বলা যায় যে একটা বৃহৎ অংশ, হ্যাঁ, যেটা হচ্ছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা স্থিত অংশ, যেটা করোটিকা দিয়ে সুরক্ষিত হয়ে রয়েছে এবং মেনিনজেস নামক একটা পর্দা দিয়ে আবৃত থাকে, যেটা আমাদের দেহের সব কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এবং এই যে বিশাল তথ্য রাশি আমরা জানছি, সেই সব তথ্য রাশি প্রক্রিয়া সংরক্ষণ করে থাকে, সেই জিনিসটাকে বলা হয়ে থাকে ব্রেইন। এটা ভ্রূণীয় এক্টোডার্ম থেকে সৃষ্টি হয় যে নিউরাল টিউব, সেই নিউরাল টিউবের সম্মুখ অংশটা স্ফীত হয়ে এই ব্রেইনটা গঠন করেছে। তো এটা আসলে খুবই জটিল একটা জিনিস, বিশেষ করে মানুষের মস্তিষ্ক যেটা, সেটা সবচেয়ে জটিল জিনিস। এই কারণে ব্রিটিশ শারীরতত্ত্ববিদ স্যার চার্লস শেরিংটন বলেছেন যে এটা আসলে বৃহৎ জট পাকানো একটা গাঁট। তো ঠিক প্রিয় শিক্ষার্থী, আমরা আসো দেখে নেই এই যে ব্রেইনটা রয়েছে বা মস্তিষ্ক বা এনসেফালন, এই জিনিসটাকে এই পড়তে গেলে আমরা এটাকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি, সেটা আমরা একটু দেখে নিই। ব্রেইন বা মস্তিষ্ক এটাকে মোটামুটি আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোজেনসেফালন বা অগ্র মস্তিষ্ক, মেজেনসেফালন বা মধ্য মস্তিষ্ক, রোমেনসেফালন বা পশ্চাৎ মস্তিষ্ক। এরপর আমরা অগ্র মস্তিষ্ক বা প্রোজেনসেফালনকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সেরিব্রাম আর একটা হচ্ছে ডায়ানসেফালন। এই ডায়ানসেফালনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। এখন যদি আমরা মেজেনসেফালনের ক্ষেত্রে আসি, তাহলে সেটাকে তিন অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে সেরিব্রাল পেজাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এরপর রোমেনসেফালন যেটা অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক, এটাকে আবার দুটো অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে মেজেনসেফালন আর একটা হচ্ছে মায়োলেনসেফালন। মেজেনসেফালনতে দুটো জিনিস পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে সেরিবেলাম আর একটা হচ্ছে পন্স। আর মায়োলেনসেফালনে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে ব্রেইনের যে অংশগুলো নিয়ে ব্রেইন গঠিত হয়েছে তার চিত্র আমি তোমাদেরকে বুঝিয়েছি। এবার আসো আমরা ব্রেইনের চিত্রটা দেখি যে ব্রেইনটা কেমন, এর কোথায় কি অংশটি রয়েছে আমরা সেটা নিয়ে এখন পড়ব। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কে একটা অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে অংশটি রয়েছে সেই অংশটিকে বলা হচ্ছে সেরিব্রাম। এবং এখান থেকে প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা ধূসর অর্থাৎ পদার্থ, যেটা হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি, অর্থাৎ হচ্ছে যে নিউরনের কোষ দেহ থেকে তৈরি হয়েছে। এবং এটা ব্রেইনের মোটামুটি 80% ব্রেইনের 80% এটা অর্থাৎ হচ্ছে সেরিব্রাম অংশটা। এটা আবার অনুদৈর্ঘ্যভাবে দুটো খাঁজে বিভক্ত হয়েছে, ডান এবং বাম। ডান পাশটাকে বলা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং বাম পাশটাকে বলা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরিব্রাল যে এবং এই যে দুটো অংশ, এই দুটো অংশ আবার নিচের দিকে এসে এই যে দেখছি আমরা কর্পোরা ক্যালোসাম নামক যে স্নায়ু যোজক রয়েছে, এই দুটো যোজক দিয়ে ব্রেইনের দুটো লোবের অংশ একত্রিত হয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেরিব্রামের বাইরের দিকে থাকছে সেরিব্রাল কর্টেক্স এবং ভেতরের দিকে যেটা, সেটা হচ্ছে সেরিব্রাল মেডুলা। হ্যাঁ, এখানে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এর যে ভাঁজ খেয়ে যাওয়া অংশগুলো রয়েছে খাঁজের মতো, এটাকে বলা হচ্ছে সালকাস। এবং ঢেউয়ের মতো যে উঁচু অংশগুলো এগুলো হচ্ছে জাইরাস, অর্থাৎ ভাঁজ খাওয়া অংশটা এটা হচ্ছে সালকাস এবং এই যে উঁচু অংশ এটা হচ্ছে জাইরাস। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এই লোবটাকে, অর্থাৎ এটা যেহেতু একটা বৃহৎ একটা অংশ ব্রেইনের এবং এটাকে আবার কয়েকটি অংশে ভাগ করা যায়, যেমন হচ্ছে ফ্রন্টাল লোব, এটা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা হচ্ছে এখানে মনন কেন্দ্র এবং বাক শুরু যেটা, সেটা এখান থেকেই হচ্ছে। এরপর রয়েছে প্যারাইটাল লোব, এটা সেরিব্রামের তালুতে রয়েছে এবং মাঝামাঝি অঞ্চলে অবস্থিত, এখানে
ভাব নিয়ামক যে অঞ্চল সেটা অবস্থিত। এরপর রয়েছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে আসলে এখানে শ্রবণ কেন্দ্র থাকে যেটা শ্রবণে সহায়তা করছে, এবং একদম পিছনের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপটিক্যাল লোব। হ্যাঁ, এই অপটিক্যাল লোব তো আসলে দর্শন কেন্দ্র এখানে অবস্থান করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে চারটি অংশে ভাগ করা যাচ্ছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল লোব। তো এরপর আমরা দেখেছিলাম যে এখানে যে সেরিব্রাম, সেরিব্রামের পরে আমরা আরো একটা জিনিস পেয়েছিলাম, ডায়েনসেফালনের দুটো অংশ, একটা হচ্ছে থ্যালামাস এবং আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, তো আমরা এখন সেই দুটা নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে থ্যালামাস, যেটা থ্যালামাস আসলে সেরিব্রাম, এই যে সেরিব্রাম, সেরিব্রামের নিচেই অবস্থিত। সেরিব্রামের নিচে অবস্থিত দুটো ক্ষুদ্রাকার, এখানে কিন্তু একটি নয় দুটি রয়েছে, দুটি ক্ষুদ্রাকার যে ডিম্বাকৃতির অংশ যেটা গ্রে ম্যাটার দিয়ে তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে থ্যালামাস। এটা কিন্তু আসলে এই যে সেরিব্রাম, সেরিব্রামের প্রবেশের বলা হয় সিংহদ্বার। হ্যাঁ, কারণ হচ্ছে দেহের ভিতর থেকে হোক আর বাইরের থেকে হোক যে কোনো ধরনের মেসেজ এখানে যখন ব্রেনে যাবে তার আগে তারা থ্যালামাস হয়ে কিন্তু সেরিব্রামে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয়েছে প্রবেশপথ বা সিংহদ্বার, সেরিব্রামের প্রবেশপথ। তো এই এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাসের ঠিক নিচেই অবস্থিত এবং এটাও গ্রে ম্যাটার দিয়ে তৈরি হয়েছে, এবং এখানে কিছু গুচ্ছ নিয়ে এই হাইপোথ্যালামাসটা গঠিত হয়ে রয়েছে। হ্যাঁ, হাইপোথ্যালামাসটা আবার পশ্চাৎ দিকে অঙ্কীয় দিকে এটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে পিনিয়াল গ্ল্যান্ড যেটা রয়েছে তার সাথে এখানে যেটা যুক্ত হয়ে থাকে। আর এরপর আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে গেল আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। এরপর আমরা আসবো মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে। মধ্য মস্তিষ্ক হচ্ছে এই অংশটুকু। হ্যাঁ, এখানে কি থাকছে, এখানে আসলে কয়েকটি অংশ থাকে, সেরিব্রাল পেজাঙ্কেল যেটা, তারপর হচ্ছে আর রয়েছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল কর্পোরা কোয়াড্রিজেমিনা, তারপর রয়েছে এখানে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, সেরিব্রাল অ্যাকুইডাক্ট। হ্যাঁ, এই কয়টা জিনিসটা এখানে গঠিত। আসলে যে মধ্য মস্তিষ্কের অংশটুকু এর পৃষ্ঠীয় দিকে যে অংশটুকু রয়েছে, পৃষ্ঠীয় দিকে দেখা যায় যে এর খণ্ড রয়েছে, এই খণ্ডটিকেই বলা হচ্ছে যে কর্পোরা কোয়াড্রিজেমিনা। এবং এর অঙ্কীয় দিকে যে নলাকার দুটি অংশ থাকে এটিকে বলা হচ্ছে যে সেরিব্রাল পেজাঙ্কল। এবং এর অভ্যন্তরে যে তরলপূর্ণ গহ্বর থাকছে, তরলপূর্ণ নালী আর কি, সরু নালী, সেটাকে বলা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, সেরিব্রাল অ্যাকুইডাক্ট। তো এই হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মেজেনসেফালন। এরপর আমরা যদি আসি প্রোজেনসেফালন বা রোম্বেনসেফালন বা পশ্চাৎ মস্তিষ্ক, তাহলে আমরা সেখানে তিনটি অংশ দেখতে পাই। একটা হচ্ছে সেরিবেলাম, তারপরে রয়েছে পন্স, এবং একদম শেষে রয়েছে মেডুলা অবলঙ্গাটা। তো সেরিবেলাম যেটা, এই সেরিবেলামটাও কিন্তু দুটো অংশে বিভক্ত হয়ে রয়েছে, এটা সেরিব্রামের মতো অনুদৈর্ঘ্য ভাবে দুটো খণ্ড নিয়ে গঠিত হয়ে রয়েছে, এবং খণ্ডগুলো আবার একটা ক্ষুদ্র যোজক দ্বারা যুক্ত হয়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে যে ভার্নিস। তো এই সেরিব্রাম যেটা ছিল, সেরিব্রামটা মস্তিষ্কের মোট 80%, আর সেরিবেলাম যেটা এই অংশটি হচ্ছে 11%। এই দুটো হচ্ছে মস্তিষ্কের, মানে সেরিবেলামটা হচ্ছে বৃহৎ, দ্বিতীয় বৃহৎ খণ্ড। তো এরপর যেটা রয়েছে এই এটা হচ্ছে এই এই অংশটা, সেরিবেলাম অংশটা মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে পন্স। পন্স হচ্ছে মেডুলা অবলঙ্গাটা এবং সেরিবেলামের যে সংযোগ স্থল সেখানে অবস্থিত, এবং এখানে এর মধ্য দিয়ে মস্তিষ্ক স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যমান স্নায়ুগুলো আড়াআড়িভাবে পরস্পর অতিক্রম করেছে, যার ফলে কি হচ্ছে, মস্তিষ্কের ডান অংশটা দেহের বাম পাশকে এবং মস্তিষ্কের বাম অংশটা দেহের ডান পাশকে নিয়ন্ত্রণ করতে পারছে। একদম শেষে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মস্তিষ্কের সর্বশেষ অংশ, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, পন্সের নিচে অবস্থিত। এই এই এখানে কিন্তু মেডুলা অবলঙ্গাটা একটা প্রতিবর্তী ক্রিয়া, যেটা রিফ্লেক্স অ্যাকশন, সেই কাজগুলো করে থাকে এই অংশটা। হ্যাঁ, সেই অংশটাকে বলা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এখন আসো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নেই যে এগুলোর কাজ কি কি। একটা হচ্ছে প্রোজেনসেফালনে যে আমরা সেরিব্রাম পেয়েছিলাম, সে হচ্ছে বিভিন্ন চেষ্টীয় ক্রিয়ার কেন্দ্ররূপে কাজ করে। প্রাণীর বাক শক্তি, বুদ্ধি, চিন্তা, স্মৃতি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা ইত্যাদি মানবিক গতিকে নিয়ন্ত্রণ করে।
ताप चाप व्यथा दर्शन श्रवण इत्यादि स्पर्श बोधगुलो नियंत्रण करे। खाद्य ग्रहण रेचन जनन इत्यादि विभिन्न शारीरवृत्तीय क्रियागुलो के नियंत्रण करे। विभिन्न ग्राहक थेके आगत स्नायु उद्दीपना ग्रहण करे एवं ओई अनुभूतिगुलो के विश्लेषण करे। एरपर जेटा अंश रयेछे सेटा होच्छे थ्यालामास। थ्यालामास जे काजगुलो करछे थ्यालामास प्रयोग स्थान बा रिले केंद्र हिसेबे काज करे। ताप चाप स्पर्श व्यथा टान कम्पन इत्यादि अनुभूति प्रेरक स्थान रूपे काज करे। गुरु मस्तिष्क के सहाय्ये मानुषेर व्यक्तित्व और सामाजिक आचरण नियंत्रण करे। निद्रित प्राणी के हठात जागिए तोला एवं परिवेश सम्पर्के ताके सतर्क करार ब्यापारे थ्यालामास काज करे। एरपर रयेछे हाइपोथ्यालामास। हाइपोथ्यालामास जे काजगुलो करछे सेटा होच्छे स्वयंक्रिय स्नायुतंत्रेर कार्यावली ओ देहेर उष्णता नियंत्रण करे। हासि कान्ना भय क्रोध उत्तेजना भालो लागा घृणा उद्वेग एगुलो नियंत्रण करे। क्षुधा खाद्य ग्रहण परितृप्ति स्थूलता जौन आकांक्षा नियंत्रण करे। पाकस्थलीर एसिड क्षरण न्यूरो हरमोन उत्पन्न करे। ट्रपिक हरमोन क्षरण नियंत्रण करे। अक्सिटोसिन एवं डायुरेटिक हरमोन क्षरण नियंत्रण करे। एटी दिबारात्रि छंदोमयतार साथे घुम जागृत चक्र जेटा रयेछे सेटाके नियंत्रण करे अर्थात बायोलजिकल क्लक जेटा सेटाके नियंत्रण करे थाके। এরপর আমরা আসবো মধ্য মস্তিষ্কের অর্থাৎ মেজেনসেফালন যেটা অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্কের যোগসূত্র স্থাপন করে বিভিন্ন দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। এরপর রয়েছে সেরিবেলাম অর্থাৎ এটা রোমেন সেফালনের সেরিবেলাম অংশটুকু। সেটা কি কাজ করছে? দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে, মাথা ও চোখের সঞ্চালন নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক চলাফেরা অর্থাৎ দেহভঙ্গি পেশিটান দেহের সুষ্ঠু সাবলীল চলাফেরা চলাফেরার দিক নির্ধারণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। দেহের সকল স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এরপর রয়েছে পলস সেরিবেলাম। তারপর রয়েছে স্পাইনাল কর্ড এবং ব্রেইনে অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। এটা চলের সঞ্চালন, অক্ষিগোলকের সঞ্চালন, মুখের অভিব্যক্তি, দেহের দুপাশে পেশির কর্মকাণ্ড সমন্বয়, লালা ক্ষরণ, মূত্রত্যাগ, শ্বসন ইত্যাদি কাজগুলো নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষ যে অংশটি সেটি হচ্ছে মেডুলা অবলঙ্গাতে। এটা স্পাইনাল কর্ড এবং ব্রেইনের মধ্যে যোগসূত্র রচনা করে। বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ যেমন পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, রক্তবাহিকার সংকোচন, হৃদস্পন্দন হার, রক্তচাপ, শ্বাসক্রিয়া, ঘাম নিঃসরণ, খাদ্য গ্রহণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। বিভিন্ন প্রতিবর্তী ক্রিয়া যেটাকে আমরা রিফ্লেক্স অ্যাকশন হিসেবে জানি যেমন কাশি, বমন, লালাক্ষরণ ইত্যাদি এই অংশগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এটুকুই জানলাম আমাদের যে ব্রেইন তার সম্পর্কে, তার গঠন এবং কার্যাবলী সম্পর্কে জানলাম। আশা করছি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে এবং অবশ্যই তোমরা এই ক্লাসের সাথে সাথে বইটাও একটু দেখে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো।